سر كذي هم؟ বন্ধুরা সবাইকে গ্রামীণ বাংলার রান্নাঘরে নতুন একটি পর্বে স্বাগত জানাই। আজ নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখন মাছ ধরা হচ্ছে, জাল ফেলে মাছ ধরা হচ্ছে, জাল ফেলা হচ্ছে। অনেক জোয়াল মাছ পড়ছে না। আমার শাশুড়ি মা এদিকে ছিপ ফেলে মাছ ধরার জন্য বসে পড়েছে। দেখি এখন কি মাছ পাওয়া যায়। আপনারা এখনো বুঝতে পারলেন না, আজ দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া আছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্পগুজব, সবাই মিলে একটু আনন্দ করব। তাহলে পুরো ভিডিওটা সাথে থাকবেন। এখন মুরগি মারা হবে, তার জন্য এদিকে গরম জল বসানো হয়েছে। সবজি কাটা হচ্ছে। হ্যাঁ ঠাম্মা একটা এদিকে আসো, এদিকে আসো। শাশুড়ি মা কিন্তু ছিপ ফেলে আবার মাছ তুলেছে, মাছ গ্লাস কাপ পাওয়া গেছে। এখন আর কি মাছ পড়ে দেখা যাক। এটা পোনা মাছ বলো, তুলে নিতে। জল গরম হয়ে গেছে, মুরগি এবার গরম জলে দেওয়া হচ্ছে। একটা করে দিয়ে ছাল ফেলে তারপর মাংস কেটে নেওয়া হবে। আপনারা পুরো ভিডিওটা সাথে থাকবেন। জলও ভালো করে, হ্যাঁ দিয়ে আসছি, দিয়ে তো তুলে না, তুলে না। আবার পুকুর ধারে চলে এসেছি, মাছ কি মাছ পেয়েছে। মামিমা মাছ কেটে দিচ্ছে, এবার রান্না বান্না শুরু করবো। এদিকে আসো, এদিকে আসো, পড়ে যাবে। কাকিমা জেঠিমা বসে তরকারি কাটছে। দুপুর হয়ে যাচ্ছে, অনেক লোকজন আজ দুপুরে বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি আমার শাশুড়ি মা আর আমি। এদিকে দেখুন মাংস কাটা চলছে। Vaya, vaya.
এদিকে মাছ ভাজা চলছে, পেঁপে আলু, এখন আমার শুক্তো হবে, তার জন্য মাছ ভেজে নেওয়া হচ্ছে। আজ রান্নার কিন্তু সব দেখাতে পারবো না কিভাবে রান্না করছি, এই কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেঁপে আলু উঠছে শুক্তোর জন্য, মশলা কষাই করা হচ্ছে। মশলা কষাই করে হয়ে গেছে, শুক্তো বসানো হয়ে গেছে, পেঁপে আলু দেখুন। একটি দেশি মুরগির তেল হলুদ মাখানো হচ্ছে পুড়িয়ে নেওয়ার জন্য, পুড়িয়ে নিলে মাংস ভালো টেস্ট হয়, তার জন্য এখন মাংসটা পুরানো হবে। ওই একটুখানি দেখানো হয়েছে ওইটা, পেঁপের তরকারি ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেব, মাছ দিয়ে দেব। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে শুক্তো তরকারি রেডি হয়ে যাবে। মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে, মাংস রান্না বসিয়ে দেব। পেঁয়াজ লাল করে ভেজে নেব, এদিকে দেখুন আবার একটি বড় মাছ পাওয়া গেছে। কত বড় মাছটা দেখুন, ধরে একটু দাঁড়িয়ে থাকো, স্যার কেজি হবে। এদিকে মাছ কাটা চলছে, আমি রান্না করতে করতে চলে এসেছিলাম, আবার রান্না করে চলে যাচ্ছি, দেখি মাংসের তরকারি কি অবস্থা। তোমার ওই কাজে দিয়েছি দেখো, মাংস এখন কষাই করা চলছে, ভালো করে মাংস কষাই করে নেব। মাংস দেখুন ভালোভাবে কষাই করা হয়ে গেছে, কালারটা দেখে বুঝতেই পারছেন খেতে কিন্তু অসম্ভব টেস্ট হবে। এদিকে মাছ কাটা কত দূর হয়েছে আবার দেখতে চলে এলাম, বড় মাছ ওই জন্য 4 কেজি ওজনের, গ্লাস কাপ ওই জন্য একটু দেরি হচ্ছে।
বাগান থেকে 5 কেজি একটি ওল তোলা হয়েছে মাছ দিয়ে রান্না হবে মাংস কষাই কমপ্লিট হয়ে গেছে এবার গরম জল করে রাখা আছে গরম জল দিয়ে দেওয়া হবে এদিকে বাচ্চারা খেলাধুলা করছে মাছ কাটা প্রায় শেষের পথে মাছের তরকারির জন্য ওল কাটা চলছে মাংসের তরকারি রেডি হয়ে গেছে নামিয়ে নেওয়া হবে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এখন হলুদ লবণ মাখিয়ে নেওয়া হচ্ছে দেখুন একটা মাছের কত পিস হয়েছে মাছ ভালোভাবে ভেজে নিতে হবে তরকারি বসানো হবে তার জন্য মশলা কষাই করা হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরে গোলমরিচ সব একসঙ্গে কষাই করা হচ্ছে লাল করে ভেজে নেওয়া হয়েছে মশলার সাথে ওল ভালোভাবে কষাই করা হচ্ছে ওল ভালোভাবে কষাই করা হয়ে গেছে জল দেওয়া হচ্ছে ফুটে উঠলে তারপর মাছ দিয়ে দেওয়া হবে ধরো তো আমাদের রান্না শেষের পথে খাওয়া দাওয়া শুরু হবে কেন বেশি হবে কম হবে কেন আমি মাছ ও আমার বাড়ি পড়া যাও দিন
আজ দুপুরে খাওয়া দাওয়া, তার সাথে গল্প গুজব, সকলে মিলে খুব মজা করলাম। খেতে বসেই কিন্তু খুব মজা হলো। তোর মা যদি আট সকালে বলতো, আইসে তা বলিনি আমি। হাত উঁচু করছি আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে, আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে সফল হব। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।